হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ নববর্ষ। আজকে বাংলা 1430 বর্ষের পয়লা বৈশাখ। সো আজকের ভিডিও অনেকটা মানে এক্সাইটেড হতে চলছে। যেখানে আছি এটা অ্যাকচুয়ালি দাদার বাড়ি, তো দাদার ফ্যামিলি মেম্বার এখানে না থাকার কারণে আমি কিছু কিছু জিনিস হয়তো দেখছি, আর সেই জিনিসগুলো আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। বিশেষ করে ছাদের উপরে যে অনেকগুলো গাছ মানে লাগানো ছিল, যেগুলো ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছগুলো, সেগুলোর অবস্থা দেখবো। এরকম দাবদাহে, গ্রীষ্মের দাবদাহে মানে যেরকমটা ইয়ে হচ্ছে, সেই জিনিসটা দেখানোর চেষ্টা করবো তোমাদের। দেখো কীরকম হয়ে আছে গাছগুলোর অবস্থা, এবং সেই জিনিসগুলো কীরকম হয়েছে এতটা গরমে, আর সেগুলোকে কিছু কিছু গাছকে, ফুল গাছকে হয়তো এত মানে লু বইছে, যেহেতু প্রচণ্ড গরম আবহাওয়া, প্রচণ্ড গরম, এই কারণে কিন্তু গাছগুলোকে কিছুটা ছায়াতে নিয়ে আসা হয়েছে যতটুকু পারা হয়েছে। আর কিছু কিছু গাছ কিন্তু একবারে মনে হচ্ছে কীরকম ঝিম ধরা হয়ে গেছে। সো আমি যাব উপরে এবং তোমাদেরকে দেখাবো, এবং সেই জিনিসগুলো দেখি তাদেরকে কীভাবে বাঁচানো যায় এত গরমে, এত রৌদ্রে, মানে এত রৌদ্রের হাত থেকে কীভাবে তাদেরকে রক্ষা করা যায় একটু চেষ্টা করো, চলো। সো বন্ধুরা, আমি ছাদের উপরে চলে এসেছি, আর ছাদের উপরটা থেকে দেখানোর চেষ্টা করব যে বাইরের আবহাওয়াটা কেমন। এখন এদিকের আবহাওয়াটা দেখো, পাখির আওয়াজ শুনতে পাবে তোমরা, এদিকটা দেখো কীরকম লাগছে গ্রামের দৃশ্য। এখনও রোদ্রে মানে ভুট্টা এখনও দেওয়া আছে ছাদের উপরে অনেক কারোই। দেখো ওখানে ভুট্টা, ওখানে ভুট্টা দেখতে পাবে। এখন ভুট্টা যেহেতু সিজন, এখানেও ভুট্টা আছে, আর এখানেও ভুট্টা আছে, আর এখানে তো আছে। সো তোমরা দেখতে থাকো এবং দেখে বলো যে কেমন লাগছে গ্রামের দৃশ্যটা। এদিকে এদিকে মসজিদের অংশ ছিল, আর এদিকে দেখো কীরকম। আর এই তো ভোরে সকাল সকাল সূর্যের আলো, সামনের দিক থেকে প্রথমে দেখিয়ে দিই। সামনের দিকে কয়েকটা গাছ আছে, সেই গাছগুলো দেখানোর চেষ্টা করব এবং তোমরা দেখতে থাকো। এদিকে দেখো গ্রামটা কীরকম লাগছে, আমাদের গ্রাম এরকমই, আর এখানে গাছ আছে, দেখা যাক কী হয়েছে। কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। আমরা প্রথমে শুরু করছি এখান থেকে, এখানে এই যে সিম গাছে অলরেডি সিম চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ সিমগুলো এসছে, সিমও এসছে, দেখো অনেকগুলো সিম এসছে, আর ফুলও এসছে, দেখো দেখতে পাবো অনেকগুলো সিম চলেছে। আর গাছের গোড়াটা প্রায় শুকিয়ে গেছে, মাটিটা পুরোটাই, গাছগুলো পাতাগুলো দেখতে পাচ্ছ কীরকম হলুদ হলুদ হয়ে গেছে, গাছটা কীরকম ফ্যাকাশে হয়ে গেছে দেখো। তো এখানে কিছুটা লেবুর গাছও আছে, আর ছাগলের লাদি দেওয়া আছে এখানে। যাই হোক, এই গাছটাতে জল দিতে হবে। দূর থেকে দেখাই গাছটা কীরকম লাগছে, এক কর্নারে রাখা আছে তোমরা দেখো। আর এখানে একটা গাছ আছে, করলার গাছ সাধারণত, সম্ভবত তোমরা চিনতে পারবে। দেখো তো এই গাছটা কী গাছ কমেন্টে জানাও। আর এখানে কিন্তু অলরেডি জল হালকা আছে, সো এটাতে প্রয়োজন নেই। আর এইদিকে দেখি, এইদিকে কী রাখা আছে দেখি, এইদিকে অ্যালোভেরাগুলো রাখা আছে, কিন্তু অতিরিক্ত রোদের কারণে পাতাগুলো কিন্তু দেখো তামাটে টাইপের হয়ে গেছে, সো এটাও মানে খুব একটা প্রয়োজন নেই জলের। আর এখানে একটা গাছ আছে, যে গাছটাতে অবশ্যই দেখো কীরকম অবস্থা হয়েছে, গাছের অবস্থা কী হয়েছে রৌদ্রে, দেখো পাতাগুলো, কিন্তু ফুলগুলো এর খুব সুন্দর সুন্দর, দেখতে পাচ্ছ কীরকম ফুল, খুব সুন্দর। এটা ভোরবেলায় এই ফুলটা দেখো রৌদ্রে উঠতে না উঠতে শুকিয়ে যাবে। সো ফাইনাল এই ফুল গাছে কিন্তু অবশ্যই জলের প্রয়োজন আছে, দেখে নাও মাটিটা, দেখে নাও প্রচণ্ড শুকিয়ে আছে। আর এখানে দেখো, এখানে প্রচণ্ড শুকিয়ে আছে মাটিটা, এই টবেরও মাটিটা প্রচণ্ড শুকিয়ে আছে দেখো। তো আমি এখানে জল দিব, এখানে জল দেওয়ার ব্যবস্থা করব, দেখতে পাচ্ছ এখান থেকে ভালো লাগবে। আর আমরা দেখো এখানে অনেকগুলো পাখি উপরে পায়রা বসে আছে সকাল সকাল, আমি একবারে মর্নিংয়ে এসেছি। আর এদিকে তো পাখির আওয়াজ শুনতে পাবেই, গ্রামটা দেখে নাও আরেকবার। যদি কেউ মানে যদি কেউ আধার কার্ডের ফটো খুঁজে পাচ্ছ না, বা আধার কার্ডের ফটো মনে হবে যে কি আমি আধার কার্ডের ফটো দেখতে চাই, বা আধার কার্ডের
ফটোটা খুঁজে পেতে চাই তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, এই যে এখন যে বৈশাখ মাস, এই যে গ্রীষ্মকালের শুরুতেই যে রৌদ্র, সেই রৌদ্রে 5 মিনিট একটু ঘোরাফেরা করো, এই লু গরম বাতাসে ঘোরাফেরা করো, দেখবে অলরেডি আধার কার্ডের সাথে ফটোর সাথে তোমার অলরেডি চেহারাটা মিলে যাবে। সো তোমরা চেষ্টা করো, যদি কেউ আধার কার্ডের ফটো যদি খুঁজতে চাও বা যদি বলতে চাও যে আধার কার্ডের ফটো আমি নেব, তাহলে কিন্তু দেখতে পারো। এটা রাস্তার দেখো, রাস্তার নিচের দিকটা দেখো, আমাদের বাড়ির সামনে এটা, আর এইদিকে সোলার সেট লাগানো আছে। সো বলে দিলাম যে আধার কার্ডের ফটো খুঁজতে চাইলে পরে রোদ্রে 5 মিনিট বেরোও এবং দেখতে পাবে যে তোমার অলরেডি অটোমেটিক্যালি তোমার চেহারাটা আধার কার্ডের ফটোর সাথে মিলে গেছে। এইদিকে দেখো ছাদের কিছু অংশ মানে গ্রানাইট বসানো ছিল, আর এই সাইডে কিন্তু এই জিনিসগুলো রাখা হয়েছে। এখানে আমি দেখবো, এখানে গাছগুলো দেখো, এখানে ছায়াতে রাখা আছে, তবুও দেখো মাটি দেখো পুরো একবারে শক্ত হয়ে গেছে। এটা গাঁদা ফুলের গাছ ছিল, এটা একটা অন্যরকম, একবারে অন্যরকমের। আর এখানকার মাটিটাও দেখো পুরো একবার শুকিয়ে গেছে, হার্ড হয়ে গেছে, আর পাতাগুলো দেখো হলদে হয়ে গেছে, তামাটে টাইপের হয়ে গেছে। এখানে এই গাছটাও দেখো কীরকম হলদে টাইপের হয়ে গেছে, করলা হয়েছে কিন্তু দেখো, করলা কিন্তু এসছে গাছে, কিন্তু করলা অলরেডি এসছে, দেখতে পাচ্ছ তোমরা করলা, অবশ্যই এখানে দেখো করলা ধরে আছে। সো এখানে দেখো করলার গাছগুলো, আর এখানে দেখো এই গাছগুলো তো ফুল এখনও আসেনি, তবে এই যে দেখো গাঁদা ফুলের গাছগুলো এক সাইডে রাখা আছে, দেখতে পাচ্ছ, দেখতে ভালো লাগছে। আর এখানে কিছু কিছু গাছ আছে, যে এটা এক ধরনের গাছ আছে, পাহাড়ি গাছ আছে, এটা পাতা বাহারের মতো, পাতাগুলো এর বেশ সুন্দর লাগবে দেখতে। আর আরেকটা জিনিস, এটা 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 দেখো, এটা এই যে এই গাছগুলো আছে পুরো রাবারের মতো, এই যে এই গাছগুলো দেখো পুরো রাবারের মতো, দেখে কীরকমটা মনে হচ্ছে তোমাদের বলো, পুরো রাবার টাইপের। আর এই গাছটা, এটাতে জলের প্রয়োজন আছে, শুকিয়ে গেছে মাটি প্রায়। আর এখানে এই গাছটা একটা পাতাবাহারের গাছ ছিল, খুব সুন্দর লাগছে দেখতে। এটা এই গাছটা সাধারণত প্রায় বাড়িতে থাকে, দুর্গা ফুল বলা হয় যেটাকে, দেখে বোঝা যাচ্ছে দুর্গা ফুলের গাছ, এটাও খুব জল লাগবে না সেরকম, লঙ্কা গাছ ছিল। আর এখানে কিছু কিছু আগাছা বেরিয়ে গেছে, যাই হোক আমি ওটা ঠিক করার চেষ্টা করব। এখানে এটা তো তোমরা দেখেছই, ডাঁটা আছে, আর এখানে লঙ্কার গাছ আছে, লঙ্কা গাছে ফুল চলে এসেছে দেখো। এখানে দেখো এটা এক ধরনের যেটাকে বলা হয় পাথরকুচি, এটা উন্নত মানে অন্য টাইপের, এটাতে জল আছে প্রায়, এটা তো দেখো ছায়াতে রাখা হয়েছে। দেখো এটা এক ধরনের গাছ, পাতাবাহার টাইপের, এটা ছিল দেখো নয়নতারা ফুলের গাছ, গোলাপিটা ছিল, এটা সাদা কালারের হয়। আর এখানে দেখো, এখানে লঙ্কা গাছ, এটা দেখো মরে গেছে, এটা তো মনে হয় জল বেশি দেওয়ার কারণে মরেছে। যাই হোক এই ধরনের গাছ ছিল, অনেকগুলো ছিল একসঙ্গে। আর এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, দেখো কত সুন্দর ফুল ফুটে আছে, দেখো দেখতে ভালো লাগে, এই এই গাছটাকে বাঁচাতে হবে। আর এখানে কিছুটা গাঁদা ফুলের গাছ ছিল, আর এই যে দেখো গাঁদা ফুলের গাছ, পাহাড়ি গাছটা তোমাকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে লঙ্কার গাছ, আর তেমন কিছু নাই, খুব একটা বেশি কালেকশন হয়নি এখনও। এই এই ফুলগুলো খুব ভালো লাগে দেখো, রাবারের মতো থাকে, এই যে এই এইগুলো পুরো রাবার, মনে হবে যে হাতে ছুলে পুরোপুরি রাবার মনে হবে। এখানে ঘাস জাতীয় ফুল গাছ আছে, খুব ভালো লাগবে এদের ফুলগুলো, রাবার টাইপের গাছগুলো দেখো কীরকম মনে হচ্ছে রাবার, মনে হচ্ছে কি প্লাস্টিকের রাখা আছে। সো এইগুলোতে আমি কি করব, এখান থেকে জল আমি কালেক্ট করার চেষ্টা করব ছাদের উপরেই, ট্যাঙ্কিতে দেখালাম আমি, দেখো গাছগুলোকে ছাদের নিচে রাখা হয়েছে এক জায়গাতে সার করে, যাতে এই গাছগুলো যাতে মরে না যায়। আর সম্পূর্ণভাবে তো কিছু কিছু গাছে কিন্তু জল নেই, ওখানে যেমন দেখলাম গাছগুলো প্রায় শুকিয়ে গেছে, ওই গাছগুলোকে বাঁচাতে হবে। চলো আমরা জল নিয়ে তারপরে সেটাকে বাঁচানোর চেষ্টা করি। আমরা এই যে গাছগুলো, এই যে নিরীহ গাছগুলো, এই গাছগুলোকে বাঁচানোর জন্য এখন সকাল সকাল কিন্তু আমাকে জল দিতে হবে। আর তোমরা যারা যারা ছাদে টবে বিভিন্ন রকমের ফুল গাছ বা বিভিন্ন রকমের জিনিসগুলো চাষবাস করছো, সেগুলোতে অবশ্যই সেগুলো খেয়াল রাখো, কারণ যে এত রোদরে বুঝতে পারছো ওদেরও জীবন আছে, ওদেরকেও বাঁচিয়ে রাখতে হবে, ওদের সৌন্দর্য পেতে গেলে ওদেরও বাঁচিয়ে রাখতে হবে। আর ওখানে তো দুটো আধমরা হয়ে আছে, আমি দেখব, ও সরি ভুলে গেছি, অলরেডি ওই সাইডেও কয়েকটা গাছ আছে, যেটা মানে হয়তো ধনে পাতার মতো ওর এটা গন্ধটা পুরোপুরি, ওর যে ফ্লেভার পুরোপুরি ধনে পাতার মতো, ওই গাছটা দেখি কী অবস্থা আছে, নাহলে বলবে যে কি সব গাছ দেখালাম কিন্তু এই গাছটা ছেড়ে দিলাম, কিন্তু না। আর এখানে এখানে তো রাখাই আছে বালতি, বালতিটা দেখাচ্ছি তোমাকে, এখানে বালতি রাখা আছে, জল দিতে আমার অসুবিধা হবে না। এখানে মগও আছে আর বালতি বেশি আছে, গাছের তুলনায় বালতি বেশি আছে, চারটা বালতি আছে, আমি যে কোনো একটা নিতে পারি।
এখানে 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 কয়েকটা গাছ আছে, দেখি এই গাছটার অবস্থা কি। আর সে এখানে এখানে নলকাও আছে, এখানে এখানে নলকা থেকে অবশ্যই জল আমি নিতে পারবো। সো আমি এখান থেকে গিয়ে তোমরাকে ওখানে দেখানোর চেষ্টা করব। এখানে কিছু অবাঞ্ছিত জিনিস ছিল, আর এই পাশে একটা গাছ ছিল, অন্য তো পুরো শেষ হয়ে গেছে। দেখো এটা ছিল পটলের গাছ, এখানে এই গাছটা দেখো, এই গাছটা পুরোপুরি ও মাই গড, তো পুরো শেষ। তো হাই আল্লাহ, দেখো এই গাছটার কথা বলছিলাম, স্পেশাল অনেক হালকা হালকা কাঁটা টাইপের আছে, কিন্তু দেখো শুকিয়ে গেছে পুরো। ও মাই গড, একদম দেখো মরে গেছে। তো এটা কি জীবিত হবে? যাই হোক, আমি আজকে জল দেওয়ার চেষ্টা করবো। দেখো তোমরা হয়তো ভাববে যে কি এটা নাটক করছে, নাটক না। পাতাগুলো দেখো, লক্ষ্য করো, পাতাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কীরকমভাবে শুকিয়ে গেছে। দেখো এই যে দেখো নেতিয়ে গেছে, পুরো পাতা শুকিয়ে গেছে। দেখো দূর থেকে দেখো কীরকম, এটা একবারে সবুজ চকচক চকচক করে পাতাগুলো, একবারে গাঢ় সবুজ বর্ণের, কিন্তু দেখো পাতাগুলো প্রায় শুকিয়ে গেছে। মাটিটা দেখো ফেটে গেছে তো পুরো। আচ্ছা আমি খুব তাড়াতাড়ি এটাকে শীঘ্রই এটাকে জল দেওয়ার ব্যবস্থা করব, আর সেই জিনিসগুলো আমার সেই জিনিসগুলো আমি ই করার চেষ্টা করব। আমি চেষ্টা করব সেই জিনিসগুলো বাঁচানোর। চলো আর ওখান থেকে বালতি নিয়ে নিই, বালতিতে করে জল নিয়ে তারপরে তখন ওখানে যাব। বড় বালতিতেই নিয়ে নিই, একবারই নিয়ে যাবে তাহলে, বড় বালতিতেই নিয়ে নিই। থাক এখানে, বড় বালতিতে করে জলটা দেব। দেখি জল আছে কি নাই। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, আর আমার জল ভরা হয়ে গেলে পরে আমি আবার যাবো ওইদিকে। গাছটার জন্য অনেকটা মনে হচ্ছে, কারণ যে গাছটা না দেখার কারণে হয়তো এরকম অবস্থা হয়ে গেছে। আশা করি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখো আরেকবার পাতাগুলো দেখো কীরকম আওয়াজ করছে, কীরকম মানে শুকিয়ে গেছে। আমি এটা এই পটলের গাছটাকে বাঁচানোর চেষ্টা করবো, আর এই এটা তো অবশ্যই জরুরি আছে। এই জিনিসটা নিচেরটা পুরো বললাম যে ধনে পাতার মতো একটু ফ্লেভার আছে, খুব ভালো লাগে ফ্লেভারটা। সো আমি এখানে বালতিতে এখানে জল ভরা হলে পারে, কিন্তু আমি কিন্তু এখানে জল পড়ছে অলরেডি। অবশ্য ট্যাঙ্কিতে মনে হয় জল নেই, তো যতটুকু আসে ততটুকু আগে দিয়ে দিব, তারপর কোনো ট্যাঙ্কি নিচে গিয়ে মোটরটা স্টার্ট করে ট্যাঙ্কিতে জল ভরে তারপর তখন আবার এখান থেকে জল নেওয়ার চেষ্টা করবো। যতটুকু পড়ছে পড়তে দাও, যতটুকু পড়ছে পড়ুক, তারপরে তখন আবার আমি জল কিন্তু মানে ট্যাঙ্কি থেকেই আসবে জলটা, কিন্তু প্রথমে আমাকে মোটরটা স্টার্ট করে ট্যাঙ্কিতে জলটা উঠাতে হবে। সো তোমরা দেখতে থাকো আমি জল দেওয়ার চেষ্টা করছি গাছগুলোতে। তো আমি কিন্তু প্রথমে এটাতেই জল দিলাম, দেখা যাক কতটুকু জল লাগছে। আবার ওখান থেকে নিয়ে আসি জলটা, এখান থেকে নিয়ে যাব, আর এটাতেই তো সম্পূর্ণ জল লেগে যাবে মনে হয়, আমার মনে হয় দিতে হবে, না দিলে পরে হবে না, অনেকটা জল লাগে। দেখো তিন মগ অলরেডি জল ঢালা হয়ে গেছে, তবু দেখো উপরে জলই আসছে না, দেখো সম্পূর্ণ জল নেমে গেল নিচে। দেখো অলরেডি বন্ধুরা দেখো বালতিতে জল পূর্ণ হয়ে গেছে, আমি এটা মানে নিচে গিয়ে মোটরটা স্টার্ট করে আসলাম। সো আমি দেখাবো এবার কিন্তু মানে গাছগুলোতে আমি জল দিব, জল দেওয়ার চেষ্টা করব। গাছগুলো একের পর এক জল দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে এই গাছগুলোতে প্রায় জল লাগবে না, এই গাছগুলোতে আমি পরে দেওয়ার চেষ্টা করব। প্রথমে যে গাছগুলোতে শুকিয়ে গেছে প্রায় মাটি এই গাছগুলোতে দিয়ে দিই, তারপরে তখন ওই গাছগুলোতে পরে দেওয়ার চেষ্টা করব। আমি অনেকটা করে দিলাম, আর গাছগুলোতে জল ছিটানোর ব্যাপার যদি থাকে তাহলে পরে দেখা যাবে, ওটা গাছগুলোতে জল আমি পরে ছিটানোর চেষ্টা করব। এই দুটো গাছে কিন্তু জল অবশ্যই জরুরি আছে, এই দুটো গাছে জল অবশ্যই জরুরি আছে, কারণ যে এই গাছ দুটো বেশি ইয়ে হয়ে গেছে, নেতিয়ে গেছে, বেশি ইয়ে হয়ে গেছে। সো আমি এই দুটো গাছে জল অবশ্যই দেওয়ার চেষ্টা করব আগে। দেখো আর এটাতে জল আছে, এটাতে আমি দেখলাম, এটাতে হালকা একটু লাগবে মনে হয়, একটু হালকা লাগবে, আর হয়ে গেল। এটা গাছ তো প্রায় শুকিয়ে গেছিলো, তোমাকে বলেছিলাম এই গাছটাতে দেখো পুরোটা, এই গাছটাতে অনেকটা জল দেবো, এই গাছটাতে প্রায় 2-3 মগ জল দিয়ে দেবো আমি, কারণ যে এই গাছে জল মানে অনেকগুলো পাতা আছে তো জল বেশি টানবে, ওই জন্য এটাতে বেশি দিলাম বেশি। এখানে একটা গাছ ছুটে গেছিলো আমি দেখলাম, এখানে একটা গাছে জল লাগবে এই গাছটাতে, আর এই যে দেখো এই গাছটা কত সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল এসছে, এই গাছটাতে জল লাগবে অলরেডি, আমি এটাতে দিয়ে দিলাম। আর হালকা হালকা করে আমি সবগুলোতে দিয়ে দেবো জল, হালকা হালকা করে সবগুলোতেই দিয়ে দেবো।
প্রথমে যেটা দিয়েছিলাম সেই গাছটাতে দেখো জল প্রায় পুরো শুকিয়ে গেছে। আমি আবার জল দেবো গাছটাতে, আর পুরো গাছটাকে ভিজানোর চেষ্টা করব, পুরো গাছটাকে ভিজানোর চেষ্টা করব, যাতে গাছটা যাতে আবার যাতে জীবন ফিরে পায় চেষ্টা করব, যাতে গাছটা যাতে পুরোপুরি যাতে চলে আসে স্বাভাবিক অবস্থায়। আরেকটু জল নিব আমি, আরেকটু জল নেওয়ার পরে তারপরে যাওয়ার চেষ্টা করব। বালতিতে অল্পটুকু জল আছে আর এই জলটুকু পুরোটাই ঢেলে দেবো আমি এখানে, দেখা যাক কি হয়, গাছটা কত দূর জীবন ফিরে পায়। পুরোটাই ঢেলে দিলাম, দেখা যাক, আশা করি এই গাছটা আবার জীবন ফিরে পাবে ইনশাল্লাহ। আমি কালকে দেখানোর আবার চেষ্টা করব। সো বন্ধুরা, ফাইনালি যে মানে বাকি জলটুকু যে ছিল আমি যে পরে নিলাম, আর সেই জলটুকু পুরোটাই গাছটাতে আমি ঢেলে দিলাম, গাছের গোড়াতে পুরোটাই ঢেলে দিলাম তোমাদের সামনে, তোমরা দেখলাম। সো বন্ধুরা, নববর্ষ, বাংলা নববর্ষের শুভেচ্ছা কামনা, তোমরা সকলে ভালো থেকো, আর এত গরমে একটু চেষ্টা করো নিজেকে বাঁচানোর। আর কাজ বিশেষ তো বাইরে বেরোতে হবেই, তবে যতটা পারবে ঢেকে বেরোবে মুখ হাত, কারণ যে বলেই দিয়েছি যে যদি আধার কার্ডের ফটো দেখতে চাও তাহলে কিন্তু রোদরে বেরোলেই, পাঁচ মিনিট থাকলেই আধার কার্ডের সাথে তোমার ফটোটা অলরেডি মুখটা মিলে যাবে। সো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর এটাই দোয়া করব, রমজান মাস এটাই দোয়া করব যে তোমাদের ফ্যামিলির সমস্ত মেম্বার ভালো থাকো। সো যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণের জন্য বাই।